আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কোন সংখ্যা দুই তিন পাঁচ দ্বারা বিভাজ্য কিনা আর এটি তুমি কিভাবে খুব সহজেই মনে রাখতে পারো একদমই সহজ যদি তুমি দ্বারা বিভাজ্যতা তুমি নির্ণয় করতে পারো তাহলে কিন্তু যে যেকোনো গাণিতিক সমস্যা সমাধান তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে তো প্রথমে দেখতে পাচ্ছ যে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করো তোমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বইয়ের চৌরাশি পৃষ্ঠাতে রয়েছে ওইখান থেকে তোমরা চাইলে একটু মিলিয়ে নিও তো এখানে দেখছ যে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করো তো এখানে আমি তোমাদেরকে বলে রাখি যে দুই দ্বারা বিভাজ্য মানে হলো যে বিভাজ্য করা যাবে এখন একটু মনে করার চেষ্টা করো যে আসলে আমরা জুর সংখ্যা কি কি আমরা পাই যদি আমরা এক অঙ্কের জুর সংখ্যাগুলো আমরা খুঁজি তাহলে দেখব যে দুই চার ছয় আট এবং শূন্য এক অঙ্কের জোর সংখ্যাগুলো হলো দুই চার ছয় আট শূন্য কেন রাখলাম শূন্য দিলে দুই অঙ্কের সংখ্যা বসালে তারপরে দেখ যদি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দু চার ছয় আট শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি কিন্তু দুই দ্বারা বিভাজ্য সংখ্যা এবং সেই সংখ্যাটি কিন্তু জোর সংখ্যা এখন এইখানে যে আমরা ক খ এখানে লিখেছি এখানে একটু লক্ষ্য তো এখানে একক স্থানীয় অঙ্কগত চার এখানে একক স্থানীয় অঙ্কগত ছয় এখানে একক স্থানে অঙ্কগত তিন এখানে একক স্থানীয় অঙ্কগত আট তো এখানে দেখো তো কোন কোন একক স্থানীয় অঙ্কের সংখ্যাটি বেজুর সংখ্যা এটি হলো বেজুর সংখ্যা তার মানে এটি দুই ধারা বিভাজ্য নয় এটি জোর এখানেও জোর এখানেও কিন্তু জুড় রয়েছে তার মানে এখানে ক নং যে দুইশো চব্বিশ এটি দুই ধারা বিভাজ্য ক নং ও দুই ধারা বিভাজ্য এক হাজার একশো ছেচল্লিশ আবার তেরো হাজার সাতশো আটানব্বই সেটিও কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে তার মানে তোমার যত বড় সংখ্যা যত গুলো অঙ্ক দ্বারাই থাক না কেন তুমি দেখবে একক স্থানীয় অঙ্কটিতে দুই চার ছয় আট শূন্য আছে কিনা যদি থাকে তাহলে সেই সংখ্যাটি কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য নিয়মটি দেখো যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করি এখন তোমার কাছে মনে হতে পারে যে দুই ধারা বিভাজ্য যেভাবে নির্ণয় করেছে ঠিক এভাবে নির্ণয় করা যাবে তিন দ্বারা বিভাজ্যতা নির্ণয়ের সংখ্যাতে সবগুলো অঙ্ক মনে মনে তুমি যুগ করবে যেমন আমরা দুই ছয় যদি যুগ করি ছয় এক দুই আট আরেক কত হবে নয় তার মানে যোগফল হবে নয় এই নয়কে কে কি তিন দ্বারা বিভাজ্য করা যায় কিনা একটু মনে করার চেষ্টা করো কারণ হলো তিনের নামটা যদি তুমি গোন তিনে কে তিন তিন দু ছয় তিন ত্রি কে নয় দেখো এখানে নয় কিন্তু এসেছে তার মানে আমরা কিন্তু লিখতে পারি এই দুইশো একষট্টি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আবার এখানে একটু যুগ করো ছয় আর দুই আট আর দুই দশ দেখো তো কে কি তিন দ্বারা বিভাজ্য করা যায় এখানে কি মনে করার চেষ্টা করো না যায় না তার মানে কি দুইশো বাষট্টি এই সংখ্যাটি কিন্তু তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নয় তারপর এটি দেখো ছয় তিন নয় আট দুই কত এগারো দেখো তো এগারো কে তিন দ্বারা বিভাজ্য করা যায় কিনা এখন তোমার কাছে মনে হতে পারে যে এখানে তো সংখ্যা একটু বড় হয়ে গেল এগারো বা আরো বড় সংখ্যা হয়ে গেল তখন তুমি বুঝতে পারো না তবু আবারও যদি এটিকে যুগ করে এক আর এক যুগ করলে কত দুই দুই কে কি তিন দ্বারা ভাগ যাবে নিচে বিভাজ্য হবে না তার মানে কি দুইশো একষট্টি দুইশো বাষট্টি দুইশো তেষট্টির মধ্যে 261 সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিন্তু 262 263 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নয় এবারে তো দেখা যাক যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে গেলে তোমাদেরকে মনে রাখতে হবে তুমি দেখবে তার একক স্থানের অঙ্কগুলো কি রয়েছে এখানে একক স্থানের অঙ্ক কত 5 এখানে একক স্থানের অঙ্ক কত 4 এখানে কত 0 এখানে কত 5 তার মানে আমাদের মনে রাখতে হবে আমরা যদি পাঁচের নামটা গুনি যে পাঁচ কে পাঁচ পাঁচ দু দশ তিন পাশে পনেরো চার পাশে কুড়ি পাঁচ পাশে পঁচিশ আর দরকার নেই দেখো তো এখানে একক স্থানে তুমি কি পেয়েছ প্রত্যেকটিতে একক স্থানে দেখো শূন্য পাঁচ শূন্য পাঁচ এরকম পেয়েছ কিন্তু তুমি শূন্য এবং পাঁচ পেয়েছ তার মানে তুমি দেখবে যে এখানে একক স্থানে অঙ্কে শূন্য অথবা পাঁচ যেই সংখ্যাটির মধ্যে রয়েছে সেগুলো পাঁচ দ্বারা বিভাজ্য এটিতে রয়েছে এখানে নেই এখানে রয়েছে এখানে রয়েছে তার মানে এইখানে পাঁচশো পঞ্চান্ন সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু তিনশো চুয়ান্ন সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য নয় দুই হাজার দুইশো ত্রিশ এটি পাঁচ দ্বারা বিভাজ্য চব্বিশ এটিও কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য তো তুমি চাইলে খুব সহজে কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে পারো এই ছিল এই ভিডিওতে সকলকে ধন্যবাদ